কি করছিস? কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখ। কাছে যা, জানলার কাছে দাঁড়া। বৃষ্টি হচ্ছে, কারেন্ট চলে গেছে, ঘরে কারেন্ট নেই, আর হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে। এই পাশের গুলো বেশি ভালো লাগে। হঠাৎ করে বৃষ্টি চলে এসছে আর কারেন্ট নেই, দুজনে বসে আছে জানলার কাছে, কিভাবে ভীষণ জোরে বৃষ্টি এসছে। দেখতে এদিকে ঘর, হঠাৎ করে বৃষ্টি চলে এসছে। আজকে সোমবার বলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, সত্যি সত্যি বৃষ্টি এসছে। আর ওই যে বন্য কাঁঠাল গাছে কাঁঠাল দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওইখানে কাঁঠাল হয়েছে ওই যে গাছে। আর বন্য ওইখানে চুপচাপ দাঁড়িয়ে জানলার কাছে হাওয়া নিচ্ছে, এত গরম ছিল সকালবেলা, রোদের তাপ ছিল। ভালো লাগছে বন্য? হ্যাঁ, পুরো রোমান্টিক ওয়েদার। ভিজবি বৃষ্টিতে? ভিজবি নাকি একটু? না, ঠান্ডা লেগে যাবে, তারপরে বাবা মা আমায় বকা দেবে। আমার তো এমনি ভিজে যাবে না। ভালো লাগছে? দেখো বৃষ্টি এসছে, মেঘ করেছে কি পরিমাণে। ওই পাশে তো মেঘ ভীষণ। ওয়াও, ভিউটা দেখ জাস্ট সেই। তুই দাঁড়া ওই গ্যালারির কাছে, তাকা আমার দিকে। ভালো লাগছে? রোমান্টিক ওয়েদার তো। এই বৃষ্টি ওয়েদার একটু ভিজতে ভালো লাগছে আমার। বুনুর এখন বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, আর ঘরে কারেন্ট নেই, এখন অন্ধকার হয়ে গেছে চারিদিকে। আর আমি ওকে যেতে দিচ্ছি না, দরজা আটকে রেখেছি, ওই জন্য ওর মন খারাপ, তাই জানলার কাছে এসে জানলা খুলে দিয়েছে, যাতে বৃষ্টির ফোঁটাগুলোর মুখে চোখে এসে পড়ে। আর ওইখান থেকে বাইরে সব কিছু দেখছে। বাইরে যাই না প্লিজ। এই চল ভিজি না, বৃষ্টিতে যদি নাই ভিজলাম জীবনের কি মানে? সেইটাই, এরকম বৃষ্টিতে ভিজে যাবে, ঠান্ডা জ্বর যদি নাই আসে জীবনে বেঁচে থাকার কি মানে? ডাক্তারও তো কিছু টাকা পয়সা লাগে নাকি? হ্যাঁ, এখন তোর মাথায় তেল দিয়ে দেবো। কই তেলের কাপটা কোথায় দেখি? এই এখন আমার বোনের মাথায় তেল দিয়ে দেবো। তো বল, ছোট্ট একটা মিনি ব্লগ এখান থেকে শেষ করে দেবো। দেব মাথায় তেল দিয়ে দিত। আমি করে দিচ্ছি, তুই বস। সুন্দর করে দিচ্ছি, অল্প একটু সামনে এগিয়ে যা। হেভি সুন্দর।
করতে বন্ধ করে।